সে সম্পর্কটা জানতে এতগুলো বছর লেগে যায়। সে সম্পর্কটার আমার কাছে কোনো দাম নেই মন, কোনো দাম নেই। তিরিশটা বছর লেগে গেল বলো আমার নিজের পরিচয়টা জানতে। একটা কথা জেনে রাখো, নিজের পরিচয় জানতে যখন এতটা সময় লেগে যায় না, পরিচয়টার কোনো কাজে আসে না গো। কোনো কাজে আসে না। আমি নতুন করে আর আমার নতুন পরিচয় নিয়ে বাঁচতে চাই না। এ বাড়ি থেকে একদিন আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমার মায়ের কোল থেকে আমাকে ঠেলে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। সেদিন থেকে আমি আমি যাকে মা বলে জেনে এসেছি, আমি যাকে বাবা বলে জেনে এসেছি, তারাই আমার মা এবং বাবা। আমার অন্য কোনো কারোর দরকার নেই, আমার আমার অন্য কাউকে দরকার নেই আমার জীবনে। মা, তোমাকে খাওয়াবো বলে আমি অফিসে না গিয়ে বাড়িতে বসে রইলাম। আর তুমি খুব ভালো করেই জানো অফিস কামাই করাটা আমার জন্য কতটা ডিফিকাল্ট। তুমি যদি এভাবে আমার কথার অবাধ্য হও তাহলে আমি আমি বাড়িতে থেকেই বা কি করব বলো। বললুম তো আমার ঘরে কাউকে থাকতে হবে নি, আমাকে খাওয়াবার জন্য এত ভিড় করতে হবে নি, দুদিন না খেলে আমি মরবো নিল মরবো নি। তুমি যে কেন খাচ্ছ না আমি সেটাই তো বুঝে উঠতে পারছি না। তুমি যদি এইভাবে না খেয়ে দিয়ে বিছানা নাও তাহলে তো আমাদেরও খাওয়া উচিত নয় তো। কারণ তোমার যদি মনে হয় তুমি অধর্ম করেছো, আমরা তো একই অধর্ম করেছি। কিন্তু আমরা কেউই কি অধর্ম করেছি বৌঠান, তোমার তো সে কথা বুঝতে হবে। হ্যাঁ, আজ না হয় দিনের বিচারে লোকজন আমাদের কাজকে অধর্ম বলে মনে করছে। আকে মনে করছে তিন আঙুলের মেয়েটা, তুমি ওর কথাকে এত গুরুত্ব দিচ্ছ? ওকে ও বিচার করবে আমাদের? আমরা সেদিন যা করেছিলাম ভালোর জন্য করেছিলাম, এখনো মনে করি যা করা হয়েছিল ভালোর জন্য করা হয়েছিল। না গো, না না না, বাইরের কাজে আমার মাথা বলে কিছু রইল নি কো। হু হু করে সকলে সব কথা জানতে পেরে যাবে, বাইরে মোটে মুখ দেখাতে পারবো নি আমি। না না, রনিটা সে তো কুমুকে মেনে নিল নি, তার বাপ মাকে মেনে নিল নি, এ দায় তো আমার মাথায় এসে পড়বে না। তারপর সে আবার বাড়িতে আসে বন্ধ করে দিয়েছে, আমার কি সর্বনাশটা হয়ে গেল। আমি তাকে বুকে করে রেখেছি, তাকে কত ভালোবেসেছি বলো বলো, বাসনি মেশ ঠাকুর বলো। ছা উঠান, তোমাকে এসব কথা কাকে বলতে হয় বলতে গিয়ে আমরা কি নিজেরা জানি না কো যে আমরা অনেক জনে কি করেছি? অনেক যা করার নেই তাও করেছি, ওকে লেখাপড়া শেখানো, ওকে মানুষ করা করিনি আমরা? এখন কোথা থেকে কে এসে তোমার মুখের উপর দুটো কথা কইলে আর তুমি তার জন্য একবার সহ্য নিলে? তোমার তোমার কিসের লজ্জা বলো দেখি। সকলে এখন আমার মুখের দিকে তাকে, চোখের দিকে তাকে, নানা কথা এখন বলবে। মা, কেউই বলছে না, এগুলো কিন্তু সব তুমি ধরে নিচ্ছ, তুমি ভেবে নিচ্ছ। হ্যাঁ, যদিও তোমার সেদিনের কাজটাকে আমি সমর্থন করিনি, কিন্তু কিন্তু মা আমি জানি তুমি তুমি যা করেছো অনেক ভালোর জন্য করেছো। হ্যাঁ, তুমি তো আমার পেটের মেয়ে, তো তুমি আমার সমর্থন দেবে কেন দেবে কেন দেবে? তুমি তো বাইরের লোকেদের সমর্থন দেবে, তাদের সঙ্গে গলা মেনাবে তুমি। মা, তুমি আমার মা বলে তোমার সব কিছু আমাকে সমর্থন করতে হবে?
তুমি আমার সবকিছু সমর্থন করো, আমি তোমার পেটের মেয়ে বলে করো না তো মা। দেখো আমার অনেক ব্যাপারে যেমন তোমার মতভেদ আছে, তেমনি তোমার অনেক ব্যাপারেও আমার মতভেদ আছে। কিন্তু তাই বলে তো আমি এটা একবারও বলছি না যে তুমি তুমি যা করেছো সেটা অনির ক্ষতি করার জন্য করেছো। না, তুমি যা করেছো অনির ভালোর জন্য করেছো। অনিকে তো অবহেলা করনি তুমি মা। অনির পিসিমনির কাছে থাকলে যেভাবে বড় হতো, তুমি একটা অন্য বাড়িতে ওকে রেখে ঠিক সেইভাবেই বড় করার চেষ্টা করেছো। তুমি তো ওকে এক ফোঁটাও অবহেলা করনি মা, ওকে ভালোবেসেছো। এটা তো অনির জীবনে একটা অত্যন্ত বড় পাওনা। ও বজ্জাটি, বজ্জাটি গো, তুমি যদি কিছু না খাও তাহলে কিন্তু এ বাড়ির কেউ আমরা দাঁতে কিচ্ছুটি কাটবো না, আমরা বলে দিলাম। বজ্জাটি, তুমি হলে কি আমাদের সংসার, তুমি হলে কি আমাদের সংসারে বট বৃক্ষের মতো, তা তুমি না খেলে আমরা কি কেউ কিচ্ছুটি খেতে পারি? তুমি বলো দেখি, সে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তুমি কিছুটা খেলে না। শোনো বজ্জাটি, তোমার তো আবার মাথা গরমের ধাত আছে না, তুমি কিছু এখন যদি না খাও তাহলে সে এক বাড়াবাড়ি হয়ে বিরাট কাণ্ড হবে, ভয়ঙ্কর কাণ্ড হবে। তখন থেকে বলছি খাবনি খাবনি, মুখে রুচবে নি, এক কথা কেন বারবার বলছো তুমি? আচ্ছা ঠিক আছে বড় মামি, তুমি না কারোর কথা শুনলে না কিন্তু আমার কথা তো শুনবে বলো। আমি তোমার সব কথা শুনি, শুনি তো, তাহলে আমার এই কথাটা তুমি রাখবে না। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমাকে খেতেই হবে। আর কথা, আমার মুখে খাবার রুচবে নি, সত্যি কথা কোনো খাবার রুচবে নি। এখন কি বলছে নকে জানো? ওই যে ডাইনি, ডাইনি তার মায়ের বুক থেকে ছেলেকে কেড়ে নিয়ে এসলো, মার বেদায়নি কো। আচ্ছা আমি যা করেছি ভালোর জন্য করেছি, ঘটনাটা সেরকম ঘটেনি জানো তো। সেদিন যদি আমি একটা কই ছেলের সঙ্গে বিয়ে দিতাম তাহলে সমাজ অনেক কথা বলতো, জাত পাতি কত কত কথা বলতো। তাই এই ঠাকুর বাবাই বলেছিল ভুটার আমাদের বাঁচাও, আমাদের এত বড় সংসার, সংসারটাকে বাঁচিয়ে দাও, কেলেঙ্কার থেকে বাঁচাও। আমি যা করেছিলাম সংসারে ভালোর জন্য করে, যেদিন থেকে বিয়ে হয়ে গেলে এসেছিলাম সেদিন থেকে যা করেছি সংসারের ভালোর জন্য করেছিলাম। আচ্ছা দেখো সকলে বলছে আমি নাকি সকলে খেতি করতে চাই, আমি সকলে নাকি খেতি করতে চাই, কারোর খেতি আমি করতে চাই না। কার ক্ষতি করেছো? কে ধরে নিচ্ছে? কেউ ধরে নিচ্ছে না কিন্তু, তুমি কার ধরে নেওয়াকে গুরুত্ব দিচ্ছ বড় মামি? আমাকে তুমি বলো তো, এদিকে তাকাও, এই যে এই ঘরে এতগুলো লোক আছে তারা কি কেউ ধরে নিচ্ছে? নিচ্ছে না তো। ও বড় মামি, মা শোনো, কেউ ধরে নেয়নি, তুমি তুমি যার কথা ভাবছো সেও ধরেনি। তুমি চুপ করে দিকনি, যার কথা ভাবছি সে নাকি ধরে নেয়নি কো? না ধরে নেয়নি, হ্যাঁ তাকে আমি যেন চিনি নে, হ্যাঁ সারা রাজ্যে এখন জজাবে, এই তো জেঠি, এই জেঠিমা সব করেছে, এই এই জেঠিমা, আমি যেন জানি না তাকে। তুমি চুপ করো দেখিনি, তুমি আর কিছু বলো নি, সারা জীবন মানুষের জন্য ভালো করেছি, তারপরে যদি এত কথা শুনতে হয় তার থেকে তো মরে যাওয়া ভালো, মরে যাওয়াই ভালো। কান, এবার কিন্তু তুমি ছেলে মানুষই করছো, বড্ড ছেলে মানুষই করছো। ওই মেয়েটা কখন কি তোমায় বলবে না বলবে সেই কথা ভেবে তুমি নিজেকে কষ্ট দিচ্ছো। আর তুমি ওকে তো পাত্তা দিচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। শুধু কি আমি পাত্তা দিচ্ছি শেষ ঠাকুর? হ্যাঁ শুধু আমি, ওই বাড়ির মধ্যমণি, ও যেটা বলে সেইটি হয়, তা নাহলে দেখলে না এইরকম একটা ঘটনা কিরকম চাপ দিয়ে বার করে নিল তো। যাদের নজ্জা নেই তাদের নিয়ে, আর যাদের নজ্জা আছে তারা কি করবে বলে দেখিনি। এই যে এসব কি, এসব কি, তুমি এখান থেকে যাও দেখিনি, এখান থেকে যাও। হ্যাঁ আমি আমার ঘরে রয়েছি, এখানে তোমার থাকার কোনো অধিকার নেই, তুমি যাও যাও। চলে যাব বলে আমি এখানে আসিনি জেঠিমা। কুসুম দোলা, কুসুম দোলা।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।